হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। আজকে আমি চলে এসেছি খুব ইয়াম্মি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে, যেটা হলো তড়কা। রুটির সঙ্গে কিন্তু তড়কা খেতে দারুণ লাগে, আর সেই তড়কাই যদি হয় হোটেলের স্টাইলে তাহলে কিন্তু খাওয়ার মজাই আলাদা হয়ে যায়। বাড়িতেই তৈরি করে ফেলুন হোটেলের স্টাইলে তড়কা। তো আজকে আমি নিয়ে এসেছি সেই রেসিপিটাই আপনাদের দেখাবো। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, লাইক করবেন। এই রেসিপির একদম নিচের দিকে দেখবেন কমেন্ট সেকশন আছে, সেখানে যে একটা কমেন্ট করে দেবেন, আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর আমাকে সহযোগিতা করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকেও ক্লিক। তো এবার দেখে নেওয়া যাক হোটেলের স্টাইলে তড়কা কীভাবে বানাতে হয়। আমিষ নিরামিষ দেশি বিদেশি বিভিন্ন রকম রেসিপির সন্ধান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিকে ক্লিক করে দেবেন, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, তার থেকে হাফ আমি দিয়ে দিলাম এখানে, আর টমেটোটাকেও হাফ দিয়ে দিলাম। লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিলাম আদা বাটা হাফ টিস্পুন, দিয়ে দেবো রসুন বাটা হাফ টিস্পুন। 30 সেকেন্ড মতো এগুলোকে ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 30 সেকেন্ড মতো আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটুখানি ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম গোটা মুগের ডাল। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোলার ডাল আর রাজমা। এবার আমি একটুখানি ফ্রাই করে নেব। এরপর আমি দিয়ে দেব খাসির মাংসের ঝোল। খাসির মাংসের ঝোলটা কিন্তু আমি আগের দিন একটা রেসিপি দেখিয়েছিলাম আপনাদের, যে খুব তাড়াতাড়ি কীভাবে খাসি মাংস রান্না করতে হয়, তো সেইখান থেকে আমি একটুখানি ঝোল রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। 1.5 টিস্পুন মতো, 1.5 টেবিল স্পুন মতো এখানে আমি দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য প্রেশার কুকারের মধ্যে প্রথমে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যেই গরম জল করে নিয়ে, কড়াইয়ের মধ্যেই গরম জল করে নিয়ে সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই পর্যায় পর্যন্ত কিন্তু জলটা রাখতে হবে। আমি আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে পুরোপুরি লেগে না যায়। দেখুন এই পর্যায় পর্যন্ত কিন্তু জলটা রাখতে হবে। এবার আমি এটাকে সিটি দিয়ে নেব। তরকার ডালটা সিদ্ধ করে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল, 1 টেবিল স্পুন মতো দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ, এখানে একটা কুচনো পেঁয়াজ আছে। এগুলোকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এগুলোকেও আমি একটুখানি ফ্রাই করে নেব। মোটামুটি 30 সেকেন্ড মতো ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এটা কিন্তু আমি হাফ চামচ মতো দিলাম। আপনারা কিন্তু এই আদা রসুন পেস্টের জায়গায় আদা রসুন একদম কুচি করে কেটে মানে কিমা করে নিতে পারেন আদা রসুনের, সেটাকে এখানে দিতে পারেন।
তো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে র গন্ধটা চলে যায়। সেই পর্যন্ত একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে দুটো ডিম। ডিমগুলোকে আমি আগেই ফাটিয়ে নিয়েছি, সেই ডিমটাই আমি এখানে দিয়ে দিলাম। ডিমটাকে কিন্তু আমি ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, ঝুরঝুরে করে ভেজে নিয়েছি ডিমটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরকাটা। সেদ্ধ করা তরকাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর এইভাবে হাতের মধ্যে ঘষে ঘষে এটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব আবারও মাংসের ঝোলটা। আমি কিন্তু 1 টেবিল স্পুন মতো দিলাম এখন। এবার আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের রেসিপি আরও আছে, আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন রেসিপি আপলোড করব তখন আপনাদের কাছে সেই রেসিপির আপডেট পৌঁছে যাবে আর আপনারা তাড়াতাড়ি সেটা দেখতেও পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সেগুলোকে দিয়েই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে আমি সার্ভ করছি। আমি কিন্তু তরকাটা রুটির সঙ্গে সার্ভ করেছি, কারণ রুটির সঙ্গে কিন্তু তরকা বেশি ভালো লাগে। আমি কিন্তু আগেই অনেক আগেই দেখিয়ে দিয়েছি যে নরম সফট ফুলকরুটি কীভাবে বানাতে হয়, তো সেই রেসিপিটা কিন্তু আমি এখানে আই বটমে দিয়ে দেব, সেটা আপনারা দেখে নেবেন আই বটমে ক্লিক করে। আর আমার এই রেসিপিটা কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের একটা মতামত জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন, আর এই সঙ্গে সঙ্গে আমাকে সহযোগিতাও করবেন। দেখা হবে পরের পর্বে আরও একটা ইয়াম্মি রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।